22 বছর পর সেন্ট মার্টিনে আবারও ভারী অস্ত্রসহ বিজিবি মোতায়েন। মিয়ানমার দ্বীপটিকে নিজেদের অংশ দাবি করায় এমন সিদ্ধান্ত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। যেহেতু দেশ সীমানা ওটা, কাজেই আমরা মাঝে মাঝে ওখানে এখন বিজিবি পাঠাবো আর কখনো আমরা কোস্টগার্ড পাঠাচ্ছি, কখনো বিজিবি পাঠাচ্ছি, কখনো নেভি ওখানে থাকতেছে, এইটাই হলো কথা। সীমান্তে কৌশলগত অবস্থান সুসংহত হয়েছে বলছেন নিরাপত্তা বিশ্লেষক। রোহিঙ্গা ইস্যুটাকে সাবসাইড করানোর জন্য চেষ্টা করে, সেই জন্য তারা এটা করে। সেটাকে নিবারণ করার জন্য ডেটারেন্ট এফেক্ট হিসেবে আমরা যদি সেন্ট মার্টিনস আমাদের উপস্থিতি জোরদার করি, সেটাই আমি বলব সঠিক এবং সেটা করা হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্যারোল নয়, আন্দোলনের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি চায় বিএনপি। শীর্ষ নেতৃত্বের ব্যর্থতাকে দুষলেন মধ্যম সারির নেতারা। মুক্তি নিয়ে রাজনীতি করছে দলটি, বলছে আওয়ামী লীগ। অস্ত্র মামলার আসামি ছয় নেতার মুক্তি দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। টিয়ারশেল নিক্ষেপ, শাটল ট্রেন অবরোধ। ফেনীতে পরীক্ষা কেন্দ্রে ছাত্রীকে আগুনে ঝলসে দেওয়ার ঘটনায় নোটিশ ছাড়াই মাদ্রাসা বন্ধ, অধ্যক্ষকে অব্যাহতি। চিকিৎসায় ঢাকা মেডিকেলের 8 সদস্যের বোর্ড গঠন। এবং আত্মসমর্পণ করতে যাচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চরমপন্থী সংগঠনের 600+ সদস্য। স্বাভাবিক জীবন ফেরাতে উদ্বুদ্ধ করেছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড। ২২ বছর পর আবারও সেন্ট মার্টিনে ভারী অস্ত্রসহ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ জানায় দ্বীপের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেন্ট মার্টিন দ্বীপকে মিয়ানমার পরপর দুইবার তাদের মানচিত্রে নিজেদের অংশ দাবি করায় বাড়তি সতর্কতা হিসেবে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এখনও পর্যন্ত কোনো হুমকি নেই বলেও জানান তিনি। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এমন সিদ্ধান্তে সীমান্তে বাংলাদেশের কৌশলগত অবস্থান সুসংহত হয়েছে। রোববার দুপুরে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে বিজিবি সদস্য মোতায়েন করা হয়। টেকনাফে বিজিবি দুই এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, সেন্ট মার্টিনের নিয়মিত চোরাচালান প্রতিরোধ, মানব পাচার রোধ ও সীমান্ত পাহারায় এখন থেকে বিজিবি দায়িত্ব পালন করবে। 2018 সালের অক্টোবরে মিয়ানমারের জনসংখ্যা বিষয়ক ওয়েবসাইটে সেন্ট মার্টিনকে নিজেদের অংশ বলে দাবি করেছিল মিয়ানমার। একই বছরে 6 অক্টোবর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের তৎকালীন রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানায়। পরে তারা মানচিত্র থেকে সেন্ট মার্টিন অংশ বাদ দেয়। সেন্ট মার্টিন দ্বীপকে মিয়ানমার পরপর দুইবার তাদের মানচিত্রে নিজেদের অংশ দাবি করায় বাড়তি সতর্কতা হিসেবে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের সীমানা, সেই জন্যই কখনো আমরা কোস্টগার্ড পাঠাচ্ছি, কখনো বিজিবি পাঠাচ্ছি, কখনো নেভি এখানে থাকতেছে, এইটাই হলো কথা। ওরা ওই যে পারবার করতেছে দেখেন না, তাদের সীমানা, সেই জন্যই আমরা ওইখানে বিজিবি উপস্থিত ওখানে, সেই জন্য এগুলোই রুটিন ওয়ার্ক। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন বিজিবি মোতায়েনের মাধ্যমে বাংলাদেশের কৌশলগত অবস্থান সুসংহত হয়েছে। মানব পাচার রোধ করার জন্য শক্তির প্রয়োজন, মাদকের বিরুদ্ধে শক্তির প্রয়োজন, সেটা করা হচ্ছে। তারপর সেখানে মিয়ানমারের যদি এই ধরনের কোনো ধরনের আচরণ সেখানে যদি দৃশ্যমান হয়, সেটার বিরুদ্ধে এটা একটা শক্তি সঞ্চয় সেখানে। 1997 সাল থেকে দায়িত্বে থাকা কোস্টগার্ডও বিজিবির পাশাপাশি সেন্ট মার্টিন দ্বীপে অবস্থান করবে। সাবিত সারোয়ার, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, প্যারোলে নয়, রাজপথের আন্দোলনে বেগম জিয়াকে কারামুক্ত করতে চান বিএনপি নেতারা। এ লক্ষ্যে নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বানও জানান তারা। বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে রাজধানীতে গণ অনশন কর্মসূচিতে অংশ নিয়ে নেতারা এই আহ্বান জানান। বেগম জিয়া কারাগারে যাওয়ার পর আন্দোলন গড়ে তুলতে না পারায় শীর্ষ নেতৃত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।
লিখিত অনুমতি না নিয়েই রোববার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের বাইরে বেগম জিয়ার মুক্তির দাবিতে গণ অনশনের জন্য সমবেত হন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। পরে এ নিয়ে আপত্তি ওঠায় মিলনায়তনের ভিতরে গিয়ে কর্মসূচি শুরু করেন তারা। সকাল 10:30টার পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা একে একে যোগ দেন কর্মসূচিতে। আসেন জাতীয় ঐক্যফ্রন্ট ও 20 দলের নেতারাও। শীর্ষ নেতাদের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে নেতৃত্ব ও সাংগঠনিক দুর্বলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। দেশ সেটি বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য 35 জন ভাইস চেয়ারম্যান কোথায়, এখানে 100 জন অ্যাডভাইজার কোথায়, এখানে গুজামিল দিয়ে চলবে না, গুজামিল বন্ধ করতে হবে। নিজেদের মধ্যে পরিশুদ্ধ করার যতটুকু প্রয়োজনীয়তা রয়েছে সেইটা যার যার জায়গা থেকে তাগিদ অনুভব না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই মুক্তি আসবে না। নেতাকর্মীদের প্রয়োজনে ও প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে দলের শীর্ষ নেতারা বলেন, প্যারোলে নয় গণতান্ত্রিক আন্দোলনে মুক্ত করতে হবে দলীয় চেয়ারপারসনকে। গণতন্ত্রের নেত্রী গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে মুক্তি পাবে। বেগম খালেদা জিয়া কখনো প্যারোলে মুক্তি চান নাই, প্যারোল জানে না, প্যারোল কাকে বলে। দুঃখ ক্ষোভ দেশের মানুষের মধ্যে রয়েছে যার বিস্ফোরণ ঘটানোর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। গণতন্ত্রকে মুক্ত করতে হলে মানার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মাকে আগে মুক্ত করতে হবে। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বলেন, বেগম জিয়া প্যারোলে মুক্ত হলে গণতন্ত্র মুক্তি পাবে না। যদি দেশ নেত্রীকে মুক্ত করতে চান জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। প্যারোলে মুক্তি হবে বেগম খালেদা জিয়ার মৃত্যু গণতন্ত্রের মৃত্যু। বিএনপি প্যারোলের জন্য আবেদনই করেনি বলে মন্তব্য করে দলের মহাসচিব বলেন, তার মুক্তি হতে হবে নিঃশর্ত। আমরা বলছি যে তাকে নিঃশর্ত ভাবে মুক্তি দিতে হবে। আমরা কোনো প্যারোলের কথা বলিনি, আমরা খুব পরিষ্কার ভাবে বলেছি যে জামিন পাওয়াটা তার অধিকার। বিকেল 4:30টার দিকে নেতাদের জোস খাইয়ে অনশন ভাঙান রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। রাজপথে আন্দোলন করে নয় বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপিকে আইনি পথেই হাঁটতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, প্যারোলে মুক্তির আবেদন করা হলে তা মানবিকভাবে বিবেচনায় নেবে সরকার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এ কথা বলেন তারা। রোববার সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে এখনো কোনো আবেদন সরকারের কাছে আসেনি, আবেদন জমা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের আবেদন আমাদের কাছে আসেনি, কাজেই এটার স্যাংশন দেওয়ার মানে কোনো প্রশ্ন আসে না। আমি তখন বলেছিলাম, যদি তিনি আবেদন করেন আমরা পরীক্ষা নিরীক্ষা করব। এদিকে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন আয়োজিত যুব সম্মেলন 2019-এর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার মুক্তি এবং অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে বক্তব্য সেটি আসলে অবান্তর বক্তব্য, কারণ একমাত্র বেগম খালেদা জিয়া যদি নিজে আবেদন করেন তাহলেই কিন্তু প্যারোলে মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনার কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। এর আগে আইন এবং বিধি অনুযায়ী বিবেচনারই কোনো সুযোগ নেই। আন্দোলন করে বেগম জিয়ার মুক্তি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। একই দিন দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে এ মন্তব্য করেন তিনি। বেগম খালেদাকে মুক্ত করতে হলে আইনি প্রক্রিয়া, তাকে মুক্ত করা ছাড়া দ্বিতীয় আরেকটি অপশন আছে, সেটা হলো যে মহামান্য রাষ্ট্রপতির কাছে যদি তার অপরাধের দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে সেই ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করতে পারেন। বেগম খালেদা জিয়ার মুক্তি রাজনৈতিক কোনো বিষয় নয়, বরং এর সমাধানে বিএনপিকে আইনি পথে হাঁটার পরামর্শ দেন আওয়ামী লীগ নেতারা। চিঠি দেওয়া হবে। বিলাইত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের স্বার্থান্বেষী কোনো মহল খারাপ কাজে লাগাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যের এশীয় প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই শঙ্কার কথা জানান শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ প্রতিমন্ত্রী। দ্বিপক্ষীয় নানা ইস্যুতে কথা বলেন তারা। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের বলেন, মিয়ানমারে ফিরতে না পারায় হতাশায় ভুগছে রোহিঙ্গারা, তাদের হতাশার সুযোগে খারাপ কাজে লাগাতে পারে কোনো গোষ্ঠী। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো ভূমিকা নেয়ার আহ্বান জানান শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মার্ক ফিল্ড বলেন, এটা নিঃসন্দেহে বড় বিজয়। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন
বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াটা। দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে কথা বলেন তারা। অস্ত্র মামলার আসামি ছয় নেতার মুক্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে এক পুলিশ সদস্য সহ দশজন আহত হন। এর আগে সকালে ষোলো শহর এলাকায় বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন অবরোধ করে আন্দোলনকারীরা। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে ছাত্রলীগই অবস্থান নেয়। এ সময় মামলা প্রত্যাহার সহ ছয় নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। পুলিশ জলকামান দিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলেই শুরু হয় ধাওয়া পাল্টা দেওয়া। এ সময় বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য ও ছাত্রলীগের পাঁচ নেতা কর্মী আহত হন। চলাফেরার সমস্যা, আমরা একটু মেন্টালি একটু ডিপ্রেস থাকি, মামলায় লিপিবদ্ধ আছে যে এটা একটা অস্ত্র মামলা, সুস্পষ্ট লিখিত। এখানে কোনো প্রপাগান্ডা ছড়ানোর কোনো সুযোগ নেই। আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হয়। এর আগে নগরীর বরতলি রেল স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়গামী সবগুলো শাটল ট্রেন বন্ধ করে দেয়া হয়। ট্রেনে হুইস পাইপ কেটে চালককে নামিয়ে দেয় ছাত্রলীগের কর্মীরা। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। আমাদের কর্মচারীদের নিরাপত্তার কারণে পরবর্তী ট্রেনগুলো চালানো হয় নাই। এই পাশাপাশি দুইটা শাটেলেরই যে ভ্যাকুয়াম পাইপ, হুস পাইপ বলে, এটার প্রথম শাটেলেরও চারটা দিয়ে পাইপ বিভিন্ন জায়গায় কেটে দিয়েছে। এদিকে অস্ত্র উদ্ধারের মামলা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে বলে দাবি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পাঁচটা হলের দেওয়ার সময় আলাউল হলের পিছন থেকে আমরা পরিত্যক্ত অবস্থায় দুটা এক নলাবন্দী পুলিশ উদ্ধার করে এবং সেখানে কিছু বন্দুক ও গুলিও উদ্ধার করা হয়। এই মামলার সাথে ছাত্রদের নামে যে মামলা দেওয়া হয়েছে সেটার কোনো সম্পর্ক নেই। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এটা দেখছি, আমাদের সমাজে প্রক্টর সাহেবের নেতৃত্বে প্রক্টর বডি সেই বিষয়গুলো সম্পর্কে অসম্ভব তারা চেষ্টা করছেন কীভাবে কোন সহজ প্রক্রিয়ায় বা কোন প্রক্রিয়া তাদেরকে আমরা বিভিন্নভাবে সহায়তা করতে পারি। মালিকানাবিহীন বা পরিত্যক্ত অবস্থায় কিছু আগ্নেয়াস্ত্র পাওয়া যায় এবং একটি কক্ষে ছয়জন স্টুডেন্ট সহ অনেক বড় বড় রামদাস সোরা বা দেশি অস্ত্র আমরা যেটাকে বলি এটা উদ্ধার করা হয়। তো যেহেতু ইউনিভার্সিটি প্রশাসন এবং পুলিশ, স্থানীয় পুলিশ যৌথভাবে এই এটা করেছে, রেইডটা করেছে, তো নিয়ম অনুযায়ী পুলিশ এ যা বাদী হয়েছে। এক সপ্তাহে আগে ছাত্রদের একটি আবাসিক হল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছয় নেতাকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই জের ধরে চার দফা দাবিতে কর্মসূচি শুরু করেছে ছাত্রলীগ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। স্পেনের সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রে ঢুকে আগুন লাগিয়ে ছড়ছে দেয়া মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসক। তার চিকিৎসায় আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এদিকে ঘটনায় অভিযুক্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে অব্যাহতি দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। আতিয়া সজলকে সঙ্গে নিয়ে ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি শনিবার সকালে আলিম পরীক্ষা দিতে কেন্দ্রে গিয়েছিলেন উচ্চশিক্ষার আরেক ধাপ পেরিয়ে আলোকিত জীবন গড়ার স্বপ্ন নিয়ে। কিন্তু কিছু মানুষের প্রতিহিংসার শিকার হয়ে আগুনে ঝলসে গিয়ে সেই রাফিকে এখন লড়তে হচ্ছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি রাফির চিকিৎসায় গঠন করা হয়েছে আট সদস্যের মেডিকেল বোর্ড। চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রীও, দিয়েছেন সব ধরনের সহায়তার নির্দেশ। মেডিকেল বোর্ড করছি এবং তার আমরা আইসিইউতে রাখছি, তার ইনহেলেশন বার্নও আছে। এটা খুবই মেজর বার্ন এবং ক্রিটিক্যাল। সরকারের কাছ থেকে নির্দেশ আছে, যত কিছু লাগে সবকিছু আমরা করব। পরিবারের সদস্যদের অভিযোগ, যৌন হয়রানি মামলা করার জেরে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অভিযুক্ত অধ্যক্ষের ইন্দনে নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। উনি আবার জামিন চাইছিল, জামিন নামঞ্জুর করা হয়েছে, ওটাকে কেন্দ্র করি এই ঘটনাটা ঘটানো হয়েছে। এই সোনাগাজী প্রভাবশালী কিছু লোকেরা প্রিন্সিপালকে আসলে সাপোর্ট দেওয়ার কারণে সে বিভিন্নভাবে এসব অপকর্ম করে পিছিয়ে যাচ্ছে। এদিকে রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় মাদ্রাসার শিক্ষক আফসার হোসেন ও এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জানান, সব দিক বিবেচনায় রেখে চলছে তদন্ত কাজ। আমরা অনেক সাক্ষীর সাক্ষ্য নিয়েছি, পিও ভিজিট করেছি,
তারপর অনেক তথ্য উপাত্ত আমরা পেয়েছি। অভিযুক্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে অব্যাহতি দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এত বড় একটা স্পেশালিস্ট এরকম ভাবে সেবা দিচ্ছে, আমাদের সবারই ভালো হয়। আর সব ডাক্তাররা যদি আমাদের পাশে এইভাবে থাকে, আমাদের সবার অনেক ভালো হবে। দেখবেন সংবাদের শেষাংশে। ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে বরগুনার তালতলিতে স্কুলের পলেস্তরা ধসে ছাত্রী নিহত হয়েছে বলে জানিয়েছে দুদকের তদন্ত দল। রোববার পরিদর্শন শেষে স্কুলটি সিলগালা করে দেওয়া হয়েছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে এ বিষয়ে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে নির্দেশ দিয়েছেন এলজিআরডি মন্ত্রী। এদিকে পলেস্তরা ধসে নিহত আহতদের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত। ক্লাস চলাকালীন অবস্থায় বিদ্যালয়ের ছাদের পলেস্তরা ধসে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন দেশের উচ্চ আদালত। রোববার ক্ষতিপূরণ চেয়ে এক রিটের শুনানির পর আহত নিহতদের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তাও জানতে চান উচ্চ আদালত। এদিকে রোববার বিদ্যালয়টি পরিদর্শন করেছেন দুদকের তদন্ত দল। নিরাপত্তার স্বার্থে সিলগালা করা হয়েছে বিদ্যালয়টি। পরিদর্শন শেষে দুদকের পটুয়াখালী আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক সাংবাদিকদের জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের কাজের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। নিশ্চয়ই কাজের কোয়ালিটিতে কোনো ধরনের গাফলতি আছে, সেটা আরও ফার্দার ইনভেস্টিগেশনের মাধ্যমে বোঝা যাবে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এলজিআরডি মন্ত্রী। জানান, তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের দুর্ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আজকেই আমাদের এর জন্য দায়িত্বপ্রাপ্ত এলজিইডিকে নির্দেশ দেওয়া হয়েছে যে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করা, পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবনগুলিকে চিহ্নিত করে দ্রুত সেখানে নতুন ভবন নির্মাণের পদক্ষেপ নেওয়ার জন্য সিদ্ধান্ত দেওয়া হয়েছে। শনিবার বরগুনার ছোটবগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ভবনের ছাদের পলেস্তরা ধসে মানসুরা নামে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়। আহত হয় আরও পাঁচজন। আহতরা সবাই শঙ্কামুক্ত। আফজাল হোসেন, সময় সংবাদ। দেশের আর্থসামাজিক বাস্তবতায় চরমপন্থী দলগুলোর রাজনৈতিক আদর্শ গুরুত্বহীন হয়ে পড়েছে। পাশাপাশি বর্তমান সরকারের নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড পলাতক জীবন থেকে স্বাভাবিক জীবনে ফেরার ভিত তৈরি করে দিয়েছে চরমপন্থী সংগঠনের সদস্যদের। দক্ষিণ পশ্চিম অঞ্চলের 15 জেলার নিষিদ্ধ ঘোষিত চারটি চরমপন্থী সংগঠনের 600+ সদস্য মঙ্গলবার পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করতে যাচ্ছে। দক্ষিণ পশ্চিমাঞ্চল ঘুরে এসে আরও জানাচ্ছেন ওমর ফারুক। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকার 45 জন সদস্য ও 13টি আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে মঙ্গলবার পাবনা জেলা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছেন নাম পরিচয় গোপন রাখতে চাওয়া রাজবাড়ির এই চরমপন্থী নেতা। তিনি জানালেন, সাম্প্রতিক সময়ে সুন্দরবনের জলদস্যু এবং মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের ঘটনা থেকে তিনি ও তার রাজনৈতিক সঙ্গীরা উদ্বুদ্ধ হয়েছেন। তবে এর পেছনেও কাজ করেছে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন লাল পতাকার আদর্শের প্রতি আস্থাহীনতা এবং ব্যক্তিগত জীবনের নানা গ্লানি। যারা আত্মসমর্পণ করছে ওরা খুব ভালো আছে, এবং প্রাথমিক অবস্থায় আমরা চিন্তায় ছিলাম যে এদেরকে মাইরেই ফেলায় না কি সরকার কি করে, তো দেখলাম যে না, এরা খুব ভালো অবস্থানে আছে। আমার কাছে কাল্পনিক মনে হয়, কারণ কি, এই আপনার শিরাশিকদের যে আইন কানুন, এর তো নিজস্ব আইন, আমি এর মধ্যে কোনো বাস্তবিক কোনো দিক পাইনি। খুলনার পূর্ব বাংলা সর্বহারা পার্টির এই সদস্যের কণ্ঠে নেতাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি আর অন্ধকার পথে নিয়ে যাওয়ার অভিযোগ। আমাদেরকে অরিজিনালি ভুল পথে নিয়ে যাওয়া হয়েছিল। আজ 10 বছরের মতো পালাই বেড়াইছি, বাবা মা সন্তান স্ত্রী থুয়ে যে জীবন কাটাইছি আর কি, এ জীবন জীবন না। হচ্ছে বড় লোকরে চান্দা চুন্দা ধরে, ঠিক আছে, নিয়ে গরিবের দেবে এই কথা বলে, কিন্তু যে আমরা পরে দেখি যে না, অরিজিনালি লিডাররাই আছে নিয়ে চুষে খায় আর আমাদেরকে ব্যবহার করে। দক্ষিণ পশ্চিম অঞ্চলে এক নামে পরিচিত এই চরমপন্থী নেতা জানালেন, আঞ্চলিকভাবে সিদ্ধান্ত নিয়ে আত্মসমর্পণ করছেন তারা। 2008 সালে জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহারে একটা পয়েন্ট ছিল, আমাদের মতো যারা আর কি, তাদেরকে সাধারণ জীবনে আসার আহ্বান জানানো হয়েছিল। সেই সুযোগটাকেই আমরা কাজে লাগাচ্ছি।
সিরাজগঞ্জ এলাকার প্রায় শখানেক সদস্যকে নিয়ে আত্মসমর্পণ করছেন আশির দশক থেকে চরমপন্থী তৎপরতার সঙ্গে যুক্ত লাল পতাকার এই সংগঠক। আত্মসমর্পণে কি দক্ষিণ পশ্চিম অঞ্চলে শান্তি ফিরবে, এমন প্রশ্ন ছিল তার কাছে। আমরা যে সময় 600 আত্মসমর্পণ করতেছি, তাহলে কিন্তু অবশিষ্ট হচ্ছে 1/3, যেহেতু 100% থাকেই কিছু করতে পারে নাই বা পারি নাই, ব্যাপার হলো 1/3 কি করবে। মাননীয় প্রধানমন্ত্রী যে সময় আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবে, সাধারণ জীবন ফেরত দেবে, তখন তো ওই সমস্ত ব্যক্তিরা 1/3, তারা তো আমাদের কাছে মার্কিন করা, তারা কোনো কিছু করতে গেলে কি আমরা ছেড়ে দেব। মঙ্গলবার পাবনা জেলা স্টেডিয়ামে নিষিদ্ধ ঘোষিত লাল পতাকা সর্বহারা নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি ও কাদামাটির 600 বেশি সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করবেন। ওমর ফারুক, সময় সংবাদ, পাবনা। 1000 টাকা দিতে আমার একটু কষ্ট হইতো, এই জন্য আমি এখানে আসছি। আরও যারা ডাক্তার আছে ওনারাও এই বিষয়ে উদ্যোগী হবেন, এটাই আমরা আশা করি। ইচ্ছা আছে যে ভবিষ্যতে এরকম একটা সুলভ ডায়াগনোস্টিক চালু করার। দেখবেন সংবাদের শেষাংশে। কালবৈশাখীর তাণ্ডবে মাদারীপুরের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, উপড়ে পড়েছে গাছপালা। এদিকে সাতক্ষীরায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আম বাগান। এছাড়াও দেশের বিভিন্ন এলাকায় 20 ঘন্টারও বেশি সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে, এতে চরম দুর্ভোগে পড়েন এলাকাবাসী। মাত্র আধা ঘন্টার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় মাদারীপুরের সদর, কালকিনি, রাজৈর ও শিবচর উপজেলার শতাধিক ঘরবাড়ি, উপড়ে পড়ে গাছপালা। জেলার একমাত্র প্রতিবন্ধী স্কুল ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ রয়েছে পাঠদান। চালা উড়ে গেছে, অফিসের কাগজপত্র, এরপরে আপনার বই খাতা, এগুলো অনেক কিছু নষ্ট হয়ে গেছে, ফার্নিচার আসবাবপত্র ভিজে গেছে বৃষ্টিতে। সাতক্ষীরায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে 7টি উপজেলার আমবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমের গুটি পড়ে যাওয়ায় লক্ষ্যমাত্রা অনুযায়ী আম উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষি ও বাগান মালিকরা। আম খুব ফলন ভালো হয়েছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার আম বাগানে আম বিক্রি হওয়ার কথা ছিল প্রায় 1.5-2 লক্ষ টাকা, এখন 50,000 টাকাও দর হচ্ছে না। এদিকে ঝড়ের কারণে প্রায় 20 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয় পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানি উপজেলার বিদ্যুৎ সংযোগ। দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন এলাকাবাসী। শনিবার রাত 9টার দিকে দেশের বিভিন্ন জেলায় ঘূর্ণিঝড় হয়। চিকিৎসা সেবা নিয়ে অনেক প্রশ্ন থাকলেও এখনও এমন অনেক চিকিৎসক রয়েছেন যারা সেবা করে জায়গা করে নিয়েছেন মানুষের হৃদয়ে। প্রতিষ্ঠা করেছেন অলাভজনক প্রতিষ্ঠান সুলভ চিকিৎসা ফাউন্ডেশন, যেখানে 100 টাকা ভিজিটে রোগী দেখেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। নুরুল আলম নয়নের ক্যামেরায় ইমদাদুল হকের রিপোর্ট। মানুষের সেবায় নিয়োজিত চিকিৎসকরা নানা সংকটেও মানুষের পাশে থেকে সেবা দিতে দেখা যায় তাদের। যদিও অনেক চিকিৎসকের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ, তবে সমাজে ভিন্ন ধরনের চিকিৎসক রয়েছেন যারা সেবা দিয়ে জায়গা করে নিয়েছেন মানুষের হৃদয়ে। জান্নাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গলা ব্যথায় ভুগছেন, 1000 টাকা ভিজিট দিয়ে বিশেষজ্ঞ ডাক্তার দেখানো তার পক্ষে মুশকিলের। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানতে পারেন রাজধানীর হাতিরপুলের সুলভ চিকিৎসা ফাউন্ডেশনের কথা, যেখানে মাত্র 100 টাকা ভিজিটে শনি থেকে বুধবার বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিয়ে থাকেন। তাই জান্নাতের মতো আরও অনেকেই সেবা নিতে এসেছেন এখানে। এত বড় একটা স্পেশালিস্ট এরকমভাবে সেবা দিচ্ছে, আমাদের সবারই ভালো হয়। আর সব ডাক্তাররা যদি আমাদের পাশে এইভাবে থাকে, আমাদের সবার অনেক ভালো হবে। 1000 টাকা দিতে আমার একটু কষ্ট হইতো, এই জন্য আমি এখানে আসছি। আরও যারা ডাক্তার আছে ওনারাও এই বিষয়ে উদ্যোগী হবেন, এটাই আমরা আশা করি। মানসিক শান্তি এবং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই প্রতিষ্ঠা করেছেন সুলভ চিকিৎসা ফাউন্ডেশন। এখানে আসা রোগীরা বললেন সারা বাংলাদেশের চিকিৎসকরাই যদি এমনভাবে এগিয়ে আসে, তাহলে তৈরি হবে একটি মানবিক বাংলাদেশ। সুলভ চিকিৎসা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মঞ্জুরুল আলম। ঢাকা সহ সারা দেশের বেশ কয়েকজন ডাক্তার সম্পৃক্ত রয়েছেন এই প্রতিষ্ঠানটির সাথে। এমন উদ্যোগের প্রশংসা করলেন চিকিৎসকদের সংগঠনের নেতারাও। আর্তমানবতার সেবায় এটা মূল উদ্দেশ্য, গাইনি, শিশু এবং চর্মরোগ তারা মাঝে মাঝে এখানে অল্টারনেটলি এসে, আমি যেদিন দেখি না তারা এসে আবার এখানে মাঝে মাঝে সেবা দিয়ে থাকে। কেউ সপ্তাহে একদিন দেখে, কেউ মাসে একদিন দেখে, কেউ কেউ আবার তাদের সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট আছে যে তারা প্রতিদিন একটা করে হলে তাদের অসুবিধা হবে না, তারা চেম্বারে বসেই দেখছে। ইচ্ছা আছে যে ভবিষ্যতে এরকম একটা সুলভ ডায়াগনোস্টিকও চালু করা যায়। একজন করলে তো হবে না, সবাইকে করতে হবে। আমাদের জনগণের জনসংখ্যাটা মানে 10-12 জন না, অনেক। তো সুতরাং সবাই যদি এই মানসিকতা বিল্ড আপ হয় তাহলে ভালো। অনলাইনেও সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি, রয়েছে ফেসবুক পেজ,
ও ইউটিউব চ্যানেল, যার মাধ্যমে ঘরে বসেই চিকিৎসা সেবা নিতে পারেন রোগীরা। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 22 বছর পর সেন্ট মার্টিনে আবারও ভারী অস্ত্রসহ বিজিবি মোতায়েন। মিয়ানমার দ্বীপটিকে নিজেদের অংশ দাবি করায় এমন সিদ্ধান্ত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্যারোল নয়, আন্দোলনের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি চায় বিএনপি। শীর্ষ নেতৃত্বের ব্যর্থতাকে দুষলেন মধ্যম সারির নেতারা। মুক্তি নিয়ে রাজনীতি করছে দলটি, বলছে আওয়ামী লীগ। অস্ত্র মামলার আসামি ছয় নেতার মুক্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রলীগ নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ, শাটল ট্রেন অবরোধ। ফেনীতে পরীক্ষা কেন্দ্রের ছাত্রীকে আগুনে ঝলসে দেওয়ার ঘটনায় নোটিশ ছাড়াই মাদ্রাসা বন্ধ, অধ্যক্ষকে অব্যাহতি। চিকিৎসায় ঢাকা মেডিকেলের 8 সদস্যের বোর্ড গঠন। এবং আত্মসমর্পণ করতে যাচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলে চরমপন্থী সংগঠনের 6 শতাধিক সদস্য। স্বাভাবিক জীবনে ফেরাতে উদ্বুদ্ধ করেছে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।